আজি আৰক্ষী স্মৃতি দিবস অনুষ্ঠান দেশমাতৃৰ সেৱাত সমৰ্পিত কৰি প্ৰাণ আহুতি দিয়া বীৰ শহীদক স্মৰণ আৰক্ষীৰ কাহিলিপাৰাৰ চতুৰ্থ অসম আৰক্ষী বেটেলিয়ান চৌহদত আৰক্ষী স্মৃতি দিবস জাতিৰ বাবে প্ৰাণ আহুতি দিয়া আৰক্ষী জোৱানলৈ শ্ৰদ্ধাঞ্জলি অনুষ্ঠান অনুষ্ঠানত অংশগ্ৰহণ ৰাজ্যপাল লক্ষ্মণ প্ৰসাদ আচাৰ্যৰ ডিজিপি জি পি সিঙকে ধৰি বহু শীৰ্ষ আৰক্ষী বিষয়াও অংশ ললে অসম আৰক্ষীৰ স্মৃতি দিবসত। আমি পোনে পোনে আপোনালোকক অসম আৰক্ষীৰ স্মৃতি দিবসৰ কাৰ্যসূচীৰ মাজলৈ লৈ গৈছোঁ। চীনা সৈন্য বাহিনীর লগত যুদ্ধত লিপ্ত হয়ে দশজন সি আর পি এফ জওয়ানে লাদাখর হট স্প্রিংত মৃত্যুবরণ করেছিল। তেখেতসকল সুঁৱৰি আৰু স্বতন্ত্রতার পিছত আমার যিখিনি পুলিশ কর্মী শহীদ হয়েছে তেখেতসকল সুঁৱৰি আমি প্রত্যেক বছর 21 অক্টোবরত আজির দিনত আৰক্ষী স্মৃতি দিবস পালন কৰি আছো। এতিয়া মই এই বছৰত শহীদ হোৱা আৰক্ষী কৰ্মী আৰু বিষয়াসকলৰ নাম পঢ়ি যাম, মোৰ লগত মোৰ সহকৰ্মীসকলৰ নামটো পঢ়ি দিব। এই বছৰ 214 জন বিষয়া আৰু কৰ্মী শহীদ হৈছে। আমি প্ৰথমে অসমৰ শহীদসকলৰ নামটো পঢ়িম, তাৰপিছত সিরিয়াল অর্ডারত বাকিখিনিও আমি পড়ি। অসম হাবিলদার বিমান ফুকন, লেন্স নায়ক কার্তিক বেজবরুয়া, লেন্স নায়ক কনক করণিয়া, ইউবি লেন্স নায়ক আব্দুল রাজাক সরকার, কনস্টেবল মিন্টু রয়, কনস্টেবল আদিত্য লংথাসা, আন্ধ্রপ্রদেশ হেড কনস্টেবল জি নরেন্দ্র, কনস্টেবল বিলি গণেশ, অরুণাচল প্রদেশ ইন্সপেক্টর সোচি ডন, কনস্টেবল পাসাং ডোনুক। এতিয়া মই এডিজি সিআইডি শ্রী মুন্না প্রসাদ গুপ্তাক রিকুয়েস্ট করি। বিহার সাব ইন্সপেক্টর সতিভা কুমারী, সাব ইন্সপেক্টর রাম ভজন সিং, সাব ইন্সপেক্টর খামাস চৌধুরী, সাব ইন্সপেক্টর প্রভাত রঞ্জন, এএসআই বিজয় কুমার চৌহান, এএসআই দেবনাথ রাম, হাবিলদার হরেন্দ্র কুমার সিং, হাবিলদার রাম যাদব, কনস্টেবল অমিতা বচ্চন, কনস্টেবল অশোক কুমার যাদব, কনস্টেবল পবন কুমার মাহাতো, কনস্টেবল দিগ্বিজয় কুমার, কনস্টেবল সুধীর কুমার, কনস্টেবল দীপক কুমার সিং, কনস্টেবল বিজয় কুমার ছত্তিশগড়, কম্পানি কমান্ডার তিজাওরাম বোরে, হেড কনস্টেবল সৌদি লক্ষ্মণ, হেড কনস্টেবল অরবিন্দ আইক্কা, হেড কনস্টেবল রাম সতীশ যাদব, কনস্টেবল রমেশ কোরেতি, কনস্টেবল কমলেশ কুমার সাহু, কনস্টেবল নিতেশ এক্কা, কনস্টেবল ভরতলাল সাহু, কনস্টেবল সত্তার সিং, কনস্টেবল যোগরাজ কর্মা। ঝাড়খণ্ড হাবিলদার চৌহান হেমরম, কনস্টেবল সিকন্দর সিং, কনস্টেবল সুকান রাম, কনস্টেবল রামদেব মাহাতো। কর্ণাটকা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট প্রভাকর, এএসআই জগদীশ, সিএচসি সঞ্জীব কুমার, সিপিসি মহেশ জিভি, এসআরএসসি বিতাল এস গাদাধর। কেরালা এতিয়া এডিজি স্পেশাল ব্রাঞ্চ হিরণনাথ স্যার।